ইমোতে মেসেঞ্জারে বন্ধুদের সাথে যে ভিডিও কলে কথা বলা, এভাবে তাদেরকে একটা হ্যারাসমেন্টের শিকার করে বা ব্ল্যাকমেইলিং করে, প্রেমে ব্যর্থতার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করে, প্লাস বেকারত্ব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ এলাকার নাম হচ্ছে জানো? বগুড়া। পরিসংখ্যান বলছে সারা দেশের মধ্যে বগুড়ার মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করেন। গত জুন মাসে বগুড়ায় আত্মহত্যা করেছেন 46 জন, যা এক মাসে সারা দেশে সর্বাধিক। আত্মহননকারীদের 25% নারী শিক্ষার্থী। জেলা পুলিশের অপরাধ শাখার এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি 2023 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলায় আত্মহত্যা করেন 180 জন। এর মধ্যে জুন মাসেই আত্মহত্যা করেন 46 জন, যা এক মাসে সারা দেশের সর্বোচ্চ। করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, প্রেম, ভিডিও কলে প্রেমালাপ, আপত্তিকর ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি বিপদে ফেলছে নারী শিক্ষার্থীদের। জুন মাসে বগুড়া জেলায় 46 জন আত্মহত্যা করেছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ এলাকার নাম হচ্ছে জানো? বগুড়া। আরেকটি পরিসংখ্যান খুবই আমাদের হতাশাজনক, সেটি হচ্ছে এখানে অন্তত 25% হচ্ছে নারী শিক্ষার্থী। এছাড়া পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগের বছর 2022 সালে বগুড়ায় আত্মহত্যা করেছেন 385 জন মানুষ। এছাড়া 2021 সালে 215 জন, 2020 সালে 232 জন, 2019 সালে 277 জন, 2018 সালে 230 জন, 2017 সালে 221 জন, 2016 সালে 198 জন, 2015 সালে 250 জন, 2014 সালে 253 জন, 2013 সালে 230 জন, 2012 সালে 206 জন, 2011 সালে 177 জন এবং 2010 সালে 174 জন আত্মহত্যা করেন। সেই হিসাবে মোট 13 বছর 6 মাসে জেলায় মোট 3,239 জন আত্মহত্যা করেন। এর গড় হিসাব করলে বগুড়ায় প্রতি মাসে গড়ে 32 জনেরও বেশি মানুষ আত্মহত্যা করে থাকেন। জেলা পুলিশের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, বগুড়া সদর, শাহজাহানপুর, ধুনট ও শিবগঞ্জ উপজেলা এলাকা আত্মহত্যা প্রবণ এলাকা। এই 4 উপজেলায় সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। বগুড়ায় আত্মহত্যার তালিকায় পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী ও পেশার মানুষের নাম যুক্ত হচ্ছে। ছেলে বুড়ো, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত কেউ আত্মহত্যার প্রবণতার ঝুঁকির বাইরে নয়, কিন্তু সেই অনুযায়ী নেই তেমন আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক ব্যবস্থা। মেয়েরা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। যেমন এই যে ইমোতে মেসেঞ্জারে বন্ধুদের সাথে যে ভিডিও কলে কথা বলা, এভাবে তাদেরকে একটা হ্যারাসমেন্টের শিকার করে বা ব্ল্যাকমেইলিং করে, এই কারণে তাদের মাঝে এই আত্মহত্যার প্রবণতাটা খুবই বেড়ে যাচ্ছে। ছেলেরা কী কারণে? প্রেমে ব্যর্থতার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করে, প্লাস বেকারত্ব। এ বিষয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সাইম বলেন, মানসিক পরিবেশ ও সামাজিক কারণে আত্মহত্যা বাড়ছে। ক্রমাগত একজন মানুষ যদি মানসিক চাপে থাকে, তাহলে তার ভিতরে বিষণ্ণতার সৃষ্টি হতে পারে, পারিবারিক কলহের সৃষ্টি হতে পারে, প্রেমে ব্যর্থতার ক্ষেত্রে হতে পারে, আর্থিক সমস্যার জন্য হতে পারে, আরও বিভিন্ন সামাজিক কারণে এই বিষণ্ণতাটা সৃষ্টি হতে পারে। অনেকের ব্যক্তিগত ছবি বা ভিডিও এগুলো ধারণ করে অনেকে অনলাইনে প্রকাশ করে বা প্রকাশের হুমকি দেয়, এগুলো থেকেও একটা মানসিক ট্রমার সৃষ্টি হয়। এজন্য কিন্তু অনেক শিক্ষার্থী আত্মহত্যা করার আমরা নজির সাম্প্রতিককালে দেখেছি। অনেক বাবা মা দেখা যায় যে পরীক্ষার ফলাফলের জন্য এত বেশি মানসিক প্রেশার দেয় যে তারা যদি সেই প্রত্যাশিত ফলাফল না করতে পারে, তাহলে একটা হীনমন্যতাবোধ, অপরাধবোধ এগুলো থেকে আত্মহত্যার করতে পারে। প্রতিরোধে কী কী করতে হবে? আত্মহত্যা প্রতিরোধের, বিশেষ করে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রতিরোধে আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটা হলো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন মনোবিজ্ঞানী যদি নিয়োগ দেওয়া যায়, তাহলে তিনি ওই শিক্ষার্থীদের মানসিক অবস্থা মূল্যায়নপূর্বক তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কারো পক্ষে আত্মহত্যা ঠেকানো মুশকিল। যার মধ্যে আত্মহত্যার লক্ষণ দেখা যাবে, তাকে পরিবার থেকে কাউন্সিলিং করে আত্মহত্যায় নিরুৎসাহিত করতে হবে।
শুধু সচেতন মহল নয়, আত্মহত্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।